আমার বড় ছেলে এই প্রথমবারের মতো আমাকে ছাড়া দূরে কোথাও বেড়াতে যাচ্ছে, তাই ওর মন খারাপ। ও আমাকে ছাড়া কোথাও যেতে চায় না। ছোটটা যেতে চায় কিন্তু বড়টা একদমই না। যাই হোক, তখন 7টা বাজছিল, ওরা বাপ বেটা বেরিয়ে গিয়েছে ফেনের উদ্দেশ্যে। আমার ননদের বাসা যাচ্ছে ওরা, আর এদিকে ওরা যাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। বড়াপা ডাকাডাকি করছে যে উঠ, দেরি হয়ে গিয়েছে, নাস্তা করবি না। পরে উঠলাম, উঠার পরে এখন খোলা জালে পিঠা দিয়ে গরুর মাংস খাচ্ছি। রুটি বানাতে না পারলে তখন এই নাস্তাটাই শর্টকাটে হয়ে যায়, আর গরুর মাংস দিয়ে খোলা জালে পিঠা তো অনেক মজা। যারা আমরা খাই বা যাদের অঞ্চলে এই পিঠাটা চল আছে তারা সবাই জানে। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, আর এই দিনে টুকটাক কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও বেড়াতে আসলে আমার কোনো কাজই থাকে না, আবার ভিডিও করার কথাও মনে থাকে না, অথচ বাসায় আমি সব কাজ করেও দুনিয়াদারি সব কিছুই আবার ভিডিও করি। বেড়াতে আসলে ওই যে মানে একদম সব কিছু গা ছাড়া ভাব আর কি, কাজ যেমন করতে হয় না, ভিডিও তো একটা কাজ, সেটাও আর করতে ভালো লাগে না। তো এখন নাস্তা করার পরে এসে দেখতেছি যে ভুঁড়িটা কষানো হচ্ছে, সব মশলাপাতি দিয়ে কষিয়ে ফেলছে। আর কেউ আবার বললেন না যে মশলাপাতি কম হয়েছে, এটা এখন জাস্ট কষানো হচ্ছে। এটাকে প্রত্যেকটা অঞ্চলের মানুষের রান্নাবান্না আলাদা, প্রত্যেকটা ঘরের রান্না আলাদা। আমার ঘরে যেভাবে রান্না হচ্ছে আরেকজনের ঘরে সেভাবে রান্না হবে না। তো আমরা ভিডিও করি বা শেয়ার করি বিদায় যে আমরা কাঁচা রান্না খাই বা অপরিষ্কার খাই বা আমরা রান্না করতে জানি না, ব্যাপারটা কিন্তু এমন না। একটা রান্না করতে 1-2 ঘন্টা সময় লাগে এমন অনেক রেসিপি আছে, অথচ আপনাদের সাথে প্রেজেন্ট করি সেটা 1-2 মিনিট। সেই 1-2 মিনিটে সব কিছু হয়তো দেখানো যায় না, অনেক কিছু স্কিপ করে যায়, তাই বলে যে সেই জিনিসটাতে সেই জিনিসগুলো দেওয়া হয়নি এমনটা না। খাবারটা যেহেতু আমরা খাচ্ছি, আমরা খাবো, তাহলে আমরা সেটার স্বাদের দিক থেকে অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমরাই খেয়াল রাখবো। ঈদের পরের দিন হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে ভাবির হাতে কেক বানানো হয়েছে। এই দিন তো সব দোকানপাট বন্ধ, চাইলেই আর কেক বানানো সম্ভব হতো না। যেহেতু ঘরে আমাদের হোমমেড বেকার আছে, তাই তার হাতে একটা 4 পাউন্ডের কেক বানিয়ে আনা হয়েছে। সে কেক দিয়ে এখন তানসির জন্মদিন পালন করা হবে, যার জন্মদিন, তার নাম তানসি এবং সে আমার বোনের মেয়ে। তো এখন বাচ্চাদের মজা আর কি কাটবে, আর যেহেতু এখানে বাচ্চা পার্টি বেশি, সবাই মিলে একসাথে বসে খাবে। বাচ্চারা এমনিতে কেক পছন্দ করে, ভাবি মাঝে মধ্যে বার্থডে আড্ডে হওয়া লাগে না, এমনিতে কেক বানিয়ে দেয় সবাইকে, আর সবাই খুব মজা করে কেক খায়। তাই আমি ভাবির বানানো কেক দিয়ে ভাগ্নির জন্মদিন পালন করাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কেক অনেক মজা, আমার কাছে দোকানের কেক এত ভালো লাগে না যতটা মজা হয় আমার ভাবির হাতের কেক। মেয়ে প্রথমে তার মাকে কেক খাইয়ে দিচ্ছে, এরপরে বাকি সবাইকে দেওয়া হবে। বেড়াতে আসলে মনে হয় সময়গুলো একদম স্পিডে দৌড়ে, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ঈদে আসলাম, ঈদ করতে ঈদও শেষ, ঈদের পরের দিনও শেষ, তো চলে যাওয়ার টাইমও ঘনিয়ে আসছে, কখন হুট করে চলে যায় দেখবেন। চলে যাওয়ার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। কেক খাওয়ার পরে এদিকে জামের ভর্তা বানানো হয়েছে, জাম খাচ্ছি। সন্ধ্যায় কিন্তু সবাই নাস্তা করেছে, সেসব ভিডিও করে নিই, মেহমান এসেছিল তাদের সাথেও কিছুক্ষণ গল্প গুজব করেছি, তো সেই সব কোনো কিছুই আর ভিডিও করা হয়নি। আর আমরা জাম ভর্তা খাচ্ছি, খুবই মজা ছিল জাম। আমার ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন। আর ভর্তা খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।